ফাইদা নামাজ গভীরভাবে বুঝে আল্লাহ রাসূলের হাদিস আর আমার আল্লাহ পাকের কোরআন বলবো একের পর এক তত্ত্ব দেব। আপনারা জ্ঞানী মানুষ বোঝেন, অনেক মাহবুব বলে বন্ধন কি কোরআন হাদিসে আছে, আছে না নাই ভাবি একটুখানি শুনতে হবে, বন্ধন আছে না নাই। ওরা গ্রামে ঢুকবে, গ্রামে ঢুকে 14-15টা করে মেয়ে এক জায়গায় করবে, করে ওদের ভিতরে সবচেয়ে যে মেয়েটা দেখতে শুনতে ভালো ওর লিডার বলবে। কি কি কায়দা ওদের আল্লাহ পাক বলবে, হ্যাঁ তেরি কালো নীল এদের লিডার করবে, পুরো চকচকে ঝকঝকে যেটা সেইটার লিডার বলবে। কায়দা কি বুঝি না, বলি চার টুকরা ফের আমার ও সোনা মানিকেরা, হাতে ধরে বলতে চাই পায়ে ধরে বলতে চাই, আপনি তো আপনার স্ত্রীর জন্য যথেষ্ট আপনার দায়িত্ব, আমার আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিলেন স্বামী আর স্ত্রীকে, আমি আল্লাহ ভাই ও ভাইয়ের পোশাক বানিয়েছি, আপনাদের কাছে বিচার দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী, আমার স্ত্রীর দায়িত্ব আমার না গ্রামের লোকের। একজনে বলেন যার স্ত্রীর দায়িত্ব তার না গ্রামের লোকের। আল্লাহু আল্লাহু আমি আপনাদেরকে বলতে চাই কিয়ামতের আলামত আর গজবের নমুনা, আল্লাহ রাসূল আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা মুমিনিন। আল্লাহ বললেন বান্দা তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, মুসলমান চোর মুসলমান চিটিং বাদ, কিন্তু একদিকে আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, আবার মাঝে দু চারটে রোজা রাখি, আবার দান খয়রাত করি, আবার আলেম মশা করি, যাই হোক ফুলবে ইমান না হয়ে হালকা ইমান আছে, কিন্তু আমাদের মুসলমানদের যদি বেঈমান করতে হয় তাহলে মুসলমানদের যতক্ষণ না বেঈমান করা যাবে মুসলমানদের মারা যাবে না, যাবে না, আল্লাহর তরফ থেকে মদদ হবে, আল্লাহর তরফ থেকে মদদ হবে। আজকের পৃথিবীর জমিনে সব জায়গায় মুসলমানদের মারছে, সব জায়গায় মারতেছে, আর মোল্লারা এত দোয়া করছে, এক জায়গার দোয়া কবুল হয় না, শুধু মার খেয়েই যাচ্ছে। শুধু আমাদের বাকি আছে, শুধু আমাদের বাকি আছে, তবে আমাদের মার ফরজ হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর বেশি বাকি নাই, মার মার খাওয়ার জন্য রেডি হন। যত লক্ষ লক্ষ মুসলমানের ভাষক ভাঙড়ে এই কথাগুলো ক্যাসেট হয়ে যাচ্ছে, লিখে রেখে দেবেন কচুর কাটা হতে হবে, কারণ আমরা আমাদের গিন্নিগুলো টাকার লোভে পরপুরুষের হাতে তুলে দিয়েছি, তাই ওরা কোরআন বিশ্বাস করে দেখলো এদের গিন্নিগুলো যদি বেঈমান না করা যায়, একটা একটা ফ্যামিলিতে একটা একটা স্ত্রী যদি বার করে নিয়ে ওদের ঈমান নষ্ট করে দেওয়া যায়, ওই মেয়েটার হাতে যত লোক হবে সবাই শেষ হয়ে যাবে, আর তখন ওরা যখন বেঈমান হয়ে যাবে ওদের কোলে বেলে ওদের বাচ্চা জবাই করা আসান হয়ে যাবে, মায়ের কোলে ফেলে সন্তানের জবাই করেছে না করেনি, যেটা বলে বাপের কোলে বেটার জবাই করেছে না করেনি, গর্ভবতী মায়েদের পেটে বর্ষা মেরে বাচ্চা টেনে বার করেছে না করেনি, বাচ্চাগুলো উঁচু করে চেলে দিয়ে তরবারি মেরে তিন চার টুকরা করেছে না করেনি, চোখের সামনে সব দেখার পরেও পেটে জ্বালায় নিজের স্ত্রীকে পর পুরুষের কাছে তুলে দিলাম, তুমি আমার গিন্নি নিয়ে বন্ধন করো, আমার গিন্নি নিয়ে গল্প করো, তবে আমি যেন টাকা চাইলে টাকা যেন দায় বিপদে পাই না, আমার গিন্নির সঙ্গে তুমি কথা বলো। তাহলে সন্তানের কাছে মায়ের পর্দা যদি ফরজ হয়, স্যারের কাছে আপনার স্ত্রীর পর্দা কি সুন্দর, যারে বলে
আর সুন্নত নাকি বলে কি তাহলে হারাম? এইগুলো বললে কিছু কিছু লোকের গা গালে উঠে চলে চলে, বিয়ে করেছো খেটে খেতে পারো না, গিন্নির ইনকাম খাও খাও, তুমি কি পুরুষ? গিন্নির দিয়ে ব্যবসা করাও, ওরা আসবে আপনাদের গেলাবে ইমান নষ্ট করার জন্য। যদি আপনার গিন্নির কব্জা করতে পারে কি হবে শুনুন, আপনার গিন্নির যদি কব্জা করতে পারে আপনার গর্ভধারিণী মায়ের ইমান শেষ হয়ে যাবে, আপনার গিন্নির হাতে খাবে যখন আপনার মা, ইমান শেষ হয়ে গেল, আপনার বাপে শেষ করে দিল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে পুরুষটা তার নিজের স্ত্রীকে পেটে জ্বালায় খাবার জ্বালায় জাহান্নামে যাবো বলে নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাইস নাম্বার ওই পুরুষটা যার স্ত্রীকে নিয়ে হারাম ব্যবসা করায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম এই পুরুষটা জাহান্নামী, 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 গ্যারান্টি, 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 জীবনে কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। যে কটা পুরুষ এখানে বসে রয়েছে যদি কারুর স্ত্রী বন্ধন করে, আল্লাহ রসুলের হাদিস মিথ্যা না, আল্লাহর কসম মিথ্যা না, রসুলুল্লাহ জানালে জান্নাতের দরজায় ওর নামটা লেখা থাকবে, এই জাহান্নামী দাইসের জন্য জান্নাত না, লা ইয়াদখুলুল জান্না, এই পুরুষটা জীবনে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমি অবাক হই, গিন্নি বন্ধন করে স্বামী নামাজ পড়ে, এর বাড়বে দেখি, হ্যাঁ এই নামাজ কবুল হবে কি? আরে হ্যাঁ না, এতক্ষণ সুবহান আল্লাহ নারা থেকে আল্লাহ আকবার খুব কথা বলছে চেপে যাচ্ছেন কেন আস্তে আস্তে? ভাই দানামার গভীর ভাবে বলছে আল্লাহ রাসূলের হাদিস আর আমার আল্লাহ পাকের কোরআন বলবো একের পর এক তত্ত্ব দেব, আপনারা জ্ঞানী মানুষ বোঝে, অনেক মাহবুব বলে বন্ধন কি কোরআন হাদিসে আছে, আছে না নাই ভাবি একটুখানি শুনতে হবে, বন্ধন আছে না নাই। ওরা গ্রামে ঢুকবে, গ্রামে ঢুকে 14-15টা করে মেয়ে এক জায়গায় করবে, করে ওদের ভিতরে সবচেয়ে যে মেয়েটা দেখতে শুনতে ভালো ওর লিডার বলে, কি কি কায়দা ওদের আল্লাহ পাক, হ্যাঁ তেরি কালো নীলো এদের লিডার করবে, পুরো চকচকে ঝকঝকে যেটা সেইটার লিডার করবে, কায়দা কি বুঝি না বলি যার টুকরা ফেরাম। ও সোনা মানিকেরা হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, আপনি তো আপনার স্ত্রীর জন্য যথেষ্ট আপনার দায়িত্ব, আমার আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিলেন স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ ভাই ও ভাইয়ের পোশাক বানিয়েছি, আপনাদের কাছে বিচার দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী, আমার স্ত্রীর দায়িত্ব আমার না গ্রামের লোকের, একজনে বলে যার স্ত্রীর দায়িত্ব তার না গ্রামের লোকের, তাহলে স্ত্রীর যদি হাত ছাড়া করি অসুবিধা আছে না নাই একটু কথা বলে, আছে তা দিচ্ছি কেন টাকা দেয়? আসলে আমি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি তো, আর দেখছি আমার দোস্ত, আমার দোস্ত বাড়িতে একটা ভালো সুপুরুষ চাঁদের মতো চেহারা, আমার দোস্তর গিন্নির সাথে গল্প করতেছে, আমার দোস্ত বাজারে দোকানদারি করে, আমি গিয়ে বলছি দোস্ত তোর গিন্নি একটা পুরুষের সাথে বসে গল্প করতেছে কেন বলতো? আমি দেখে আসলাম এক জায়গায় বসে, তা বলছে হ্যাঁ আমার গিন্নি, বলি হ্যাঁ, বলছে আজকে বার মানে সোমবার, বলছে অসুবিধা নেই, ও আমার গিন্নি স্যার টাকা দেয়, টাকা দেয়, তাহলে টাকা দিলে জায়েজ? জোরে বলেন জায়েজ কি? হ্যাঁ না বলবেন, মানবো না সেটা আলাদা কথা, হ্যাঁ না বলবেন। আর এগুলো বলছি ফেরেশতারা লিখে দিচ্ছে, কামতের মুসিবতের দিন এই মিথ্যাবাদী চিটিং বাজ আল্লাহর দরবারে মিথ্যা কথা বলবে। আল্লাহর কোরআন কি বলছে শুনে না নি, আউমা নাফতিনু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাফের মুসিবতের দিন এই
বলবে আল্লাহ জীবনে বন্ধনের কথা যদি শুনতাম, আল্লাহ আমার গিন্নিরে নিয়ে আমি আটকে দিতাম, জীবনে বন্ধনে দিতাম না, আল্লাহ শুনিনি। আল্লাহ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আখাহি, কিয়ামতের মুসিবতের দিন আমি আল্লাহ তোর খপনায় তালা মারবো, তোর মুখ বন্ধ করে দেবো, তোর জবান বন্ধ করে দেবো, তো কাল্লিমুন আইদিহিম, আমি আল্লাহ তোর হাতে দাঁড়ায় কথা বলাবো, সেদিন তোর চোখরা আর চলবে না, কথা সাধু আর যেন হোক পায়ের কথা বলাবো, দুটো পায়ে ধরে বলতেছি এখনো সাবধান হয়ে যাও, যদি সুদ খায় দুই স্বামী স্ত্রী সুদ খায় পর পুরুষের হাতে তুলে দিয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো, ভিক্ষা করে খান জান্নাতে যদি যেতে চান, নিজের স্ত্রীটাকে পর পুরুষের কাছ থেকে তুলে নেন, একই জাতির কলঙ্ক মা বাপ জন্ম দিল রে, আর ছেলে জন্ম দিয়ে আমি মা জাহান্নামের টিকিট পেয়ে গেলাম, ওই ভাবির হাতে শাশুড়ি খাবে জাহান্নামে যাবে, ওই ভাবির হাতে শ্বশুর খাবে জাহান্নামে যাবে, আর স্বামীটার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে, এর জন্য জান্নাত না, হাত্তা ইউসুফ এই পুরুষটা জীবনে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না, যাবে না। ওয়াজের পানি গরম হয়নি, কিছু হয়নি, দাঁড়ান শোনা চলে যুবকেরা জনেরা ও কলিজা টুকরা ভাবিলা, হয়তো আমি বলতেছি রাগ হচ্ছে, কি করব ভবিষ্যৎ কি করব, আল্লাহর কসম ভাবি ভবিষ্যৎ তুমি করতে পারো না, ভবিষ্যৎ তোমার স্বামী করতে পারে না, আমার আল্লাহ তো টাকা দেনেওয়ালার মালিক, আমার আল্লাহ তো ভবিষ্যৎ কারনেওয়ালার মালিক, আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল যদি সত্য হয় আমি আল্লাহ যার ইচ্ছা করি, আমার কুদরতি খাজানা থেকে নিয়ামত থেকে আমি আমার মুল্ক থেকে আমি আল্লাহ তার সম্পদ দেই, জোরে বলুন সুবহানাল্লাহ, মাল দেয় কে, ইজ্জত দেয় কে, সম্মান দেয় কে, আল্লাহ, আল্লাহ যদি দেয় তাহলে গিন্নিটারে বন্ধক দিচ্ছি কেন, স্বামী টাকা নিয়ে গেছে স্যারের কাছে, স্যার রাস করতে হাঁটো কেন হাঁটো, তোর গিন্নি ডেকে দাও হাঁটো, ইয়ে চলে যাচ্ছে, এই দেখো আমার লাইন আপনি যা, তোমার নেবে কেন, তোমার গিন্নি একশো বছর ফোন করে কত কথা বলে রেখেছে, তার সঙ্গে দরকার তুমি গেছ কেন, তোমার লজ্জা নেই, দাও বাড়ি যাও, তারপরে সপ্তাহে টাকার জন্য স্যারের কাছে ফোন করতে, স্যার আমি আপনার এত ভালোবাসি, এক সপ্তাহ তো দেরি করতে পারছেন না, তুমি তো শোনা, সেবারে কত গল্প করলাম, স্বামী বলতেছে এই শোনা মধু কার বলতেছ, তা তুমি টাকা দাও, স্যারের সাথে কথা বলছি তুমি টাকা দাও, তাহলে তাহলে ঝামালি করবে, ছি 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 ছি, মানুষের খাই হয়ে গেল, মানুষের খাই হয়ে গেল, হ্যাঁ গিন্নি শেষ করে দিল, পর্দা শেষ, আপনার মা বাপকে বাঁচাবেন না, আপনার মা বাপকে বাঁচাবেন না, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ধ্বংস করে দিল, ও ভাবি তোমার কিন্তু
খাওয়া হয়েছে, তুমি স্যারের কাছে ভাব করতেছ আর তোমার স্বামীর নামটা জাহান্নামের খাতায় তুলে দিলে, তোমার শ্বশুরের নামটা জাহান্নামের খাতায় দিলে, শাশুড়ির নামটা জাহান্নামের খাতায় দিলে, আর তোমার ছেলেগুলোর রক্ত সব হারাম রক্ত তৈরি হয়ে যাচ্ছে। মাহবুবে সুবহানি হযরতে বাবা বড় বিরাম দুলকাদির জিলানি আব্বা জান সালে মুসা জঙ্গি স্রোতে ভেসে আসা একটা ফল কুড়িয়ে খেয়েছিল, চুরি করেনি, গাছ থেকে পারেনি, তাতে যদি নামাজ রোজার স্বাদ দূরে সরে যায়। গিন্নি বন্ধনের টাকা তুলেছে, দেড় কুইন্টাল বিরিয়ানির চাল কিনেছে, ভদ্র খাওয়া খেয়েছে, সেই চালে রক্ত তৈরি হয়েছে, ওই রক্ত কি নামাজ হবে? আল্লাহর কসম, নামাজ পড়তে যাওয়ার আগে আপনার বডিটা চেক করা ফরজ। আজরে বলে নামাজ পড়তে যাওয়ার আগে শরীর পাক না পাক চেক করা কি জেরে বলে ফরজ? গিন্নি বলছে, তুই আসো না, তুই মধু, আমি টাকা তুলেছি 60,000, তোমার জন্য একটা জামা কিনে নিয়েছি, আর শুক্রবার মসজিদ যাও, জামা গাইতে যাও, ও গু গাইতে চলে যাচ্ছে মসজিদ, গু কুকুরি গু যাচ্ছে, চট গাইতে যা, চট কুকুরকে দিয়ে উই গাইতে যা, বন্ধনের জামা গাইতে নামাজ পড়তে যাচ্ছে। বন্ধন তে কলা গাছ দিচ্ছেন, ভালো করে বসিয়ে বিশাল চাষ করেছে, কলা হয়েছে, এই কলা খাচ্ছে আর নামাজ পড়ছে, ইমাম সাহেব ডেকে দিচ্ছে, হুজুর খাই দুটো খান, খুব ভালো কলা গাছের কলা, বন্ধন থেকে মাছে সার দিচ্ছে, বস্তা বস্তা সার, সেই সার নিয়ে পুকুরি ফেলছে, ফুরফুরার পীর আসছে, ভেটকি মাছ ধরে পিসাবে খাওয়াচ্ছে। ওরা জানে যে একটা মেয়ের কভার করতে পারলে পুরো বংশ ধ্বংস করবো, একটা মেয়ের যদি কভার করতে পারি যে টোটাল বংশ ধ্বংস। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই মুসলমানেরা, আল্লাহ বলছে, এই হারামখোর, খবরদার মসজিদের দিকে যাবি না, লা তাকরাবুস সালাত, আমি আল্লাহ তোদের নিষেধ করে দিচ্ছি, তোরা যখন নেশাগ্রস্ত হবি, তোরা যখন হারাম খাবি, তখন তোরা নামাজের ধারে বারে যাবি না, হারাম খোরের ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সুদখোর, মদখোর, তাড়িখোর, শারাপখোর নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়তে নিষেধ করেছে কে? শারাপখোরের। জেনে বলেন কে? আল্লাহ বলছে, খবরদার। এই জন্য রসুল পাকের কাছে জিবরিল আসেন, ইয়া রসুল আল্লাহ, এই সমস্ত সুদখোর, এই সমস্ত মদখোর, এদের জন্য আপনি আল্লাহর দরবারে কোনো কথা বলবেন না, এদের শাস্তি আল্লাহ নিজে হাতে দেবে, এদের কোনো আমলে বাধা আল্লাহর দরবারে যাবে না। জলসা দিয়ে মিলাদ শুনবে, আজ থেকে শপথ করেন রাতের মধ্যে গিয়ে গিন্নির বন্ধনের বই জানিয়ে দেব, ইনশাআল্লাহ পারবেন, পারবেন রাতের ভিতরে, তাহলে আপনার নামটা জাহান্নামের জান্নাতের মানে জাহান্নামের খাতার থেকে নামটা কেটে যাবে, আপনার মা বেঁচে যাবে, আপনার বাপ বেঁচে যাবে, আপনি বেঁচে যাবে, আপনার স্ত্রীটাও বেঁচে যাবে। আর যদি ওই স্ত্রী বিষয়ে মরে, যে স্যারের সঙ্গে গল্প করার রাস্তা আমার কেটে দিল, ওই স্ত্রী যদি মারা যায়, বই ফিরিয়ে দিয়েছেন দুঃখে শোকে ব্যথা বেদনায় কাতরে, আল্লাহর দরবারে আপনার কৈফাত দিতে হবে না। ওরা মিস্ত্রি মরে যায় যে তার স্বামীর জাহান্নামে টিকিট দেয়, যে তার শ্বশুরের জাহান্নামে টিকিট দেয়, যে তার শাশুড়ির জাহান্নামে টিকিট দেয়, ওই রা মিস্ত্রি দরকার আছে না মরে গেলে ভালো? জেনে বলে এরা বিয়ে করে ভালো, বিয়ে করে দাও মরে গেলে ভালো কি খারাপ? স্বামী স্ত্রী খেটে খেতে পারে না, ভিক করে খাও। আবার ভাবি না যুক্তি বার করে যুক্তি, তাহলে আমার হঠাৎ ক্যান্সার হলো, আমার কলজে পাথর পড়লো, হঠাৎ 2 লাখ টাকা দরকার কোথায় পাবো? হুজুর দেবে 2 লাখ টাকার দরকার তুমি কোথায় পাবে? পৃথিবীর কোনো মৌলভী, কোনো মাওলানা, কোনো মাস্টার ডাক্তারের প্রশ্ন না করে তুমি তোমার বাপের প্রশ্ন করো, ও ভাবি তুমি তোমার বাপের প্রশ্ন করো, বাবরে আমাদের আমলে একটা দুটো ছেলে মেয়ে 3টে 4টে জোর 5টা, আর বাপ তোদের আমলে 15-20
কুড়িটা তিরিশটা পঁয়ত্রিশটা, তখন তোরা তো বন্ধন করতিস না, তখন তোদের রোগ ব্যাধি হলে কোথায় যেতিস, টাকার দরকার হলে বাপ কোথায় পেতিস, এই কথা পৃথিবীর কোন মৌলবীর কাছে না বলে ওই ভাবি তার বাপের কাছে জিজ্ঞাসা করা উচিত। কথা ঠিক না বল? হ্যাঁ, তোমার বোনা তোমার বোনা বোনার বয়স তো প্রায় 70 বছর 60 বছর, এই 60-70 বছর আগে এই ব্যবসা ছিল, 20 বছর আগে ছিল, 30 বছর আগে ছিল, কেন আপনারা মাথা ব্যথা এই ব্যবসা নিয়েছেন, কিডনি গুলো কেন হাতছাড়া করছেন, লজ্জা লাগে না যে আমি রাজমিস্ত্রি, আমি দোকানদার, আমি ব্যবসায়ী, আমি চাষি, আমি চলে যাই, স্যার আসে আমার বাড়ি, কোথায় কোন তার, মানে মানে কষ্ট হয় না, টাকা দেয় বলে কষ্ট নিমালে ভয় যায় না, টাকা দেয় কষ্ট নিমালে, খুব খারাপ লাগছে কি, যেরকম খারাপ লাগছে আপনাদের গ্রামে যদি জীবনে কোনোদিন আসে আল্লাহর রাস্তায় বলছি বলবেন আমরা গিন্দি দিতে রাজি না, আমরা বন্ধন করব না, আল্লাহ আমাদের চাষবাস দিয়েছে আমরা খেটে খাই, আমরা ব্যবসা করি, আমাদের গিন্দি কার হাতে তুলে দেব না, যদি কোনোদিন আসে ঢুকবে সব জায়গায় প্রায় ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে আপনার এলাকায় ঢুকবে, একদিন না একদিন ঢুকবে, আমার ভাই বলছি দুটো পায়ে ধরে বলছি গিন্দি তুলে দেবেন দেবেন, এটা তো ঢুকেছে, ইস শুক্রবার ও আল্লাহ কোথায় কি বলতেছি, শুক্রবার আসে নাকি, শুক্রবার আসে রে, ও কলিজার টুকরারা, ও সোনা মানিকেরা, দুটো পায়ে ধরে বলি খবরদার খবরদার, ব্যবসা ছেড়ে দেন, বিক্ষ রেখান, গিনগিন নিয়ে সরপুরে বসিয়ে দেন, আপনি কাঁটা লেগিয়ে বসেন, সারাদিনে 200-400-500 টাকা হবে, তাতে সংসার চলে যাবে, সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে খেয়ে আল্লাহ জান্নাতে যাওয়া ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে 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 আল্লাহুম্মা, জোরে পড়েন, আয়গার মতো পড়েন, ভেঙে পড়ছেন কেন, জোরে বলেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সেই আর সহতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবী আরশে ছিল, নবী জান্নাতি না জাহান্নামী, যে জাহান্নামী ভাববে সে জাহান্নামে আগে যাবে, কথা ঠিক না ভুল, নবী জান্নাতি গ্যারান্টি আছে না নাই, নবী কি কোনো কায়দায় জাহান্নামে গেলে যেতে পারে নাকি, কার কার মত নবী জান্নাতি, একটু হাত তোলেন আল্লাহ সহি করবে, আল্লাহ তার জান্নাতে দেবে, হাত তুলে দেখান নবী জান্নাতি না জাহান্নামী, জান্নাতি যারা হাত তোলেনি এদের বিচার করবে কে, আল্লাহ এদের বিচার করবে, আল্লাহ এদের বিচার করবে, বেঁচে রয়েছি যেই তুই মরিনি, বেহেশতের বাগানে বসে সাক্ষ্য দেন যে আমার নবী জান্নাতি, আর একবার তকবীর দেবো, হাত তুলে দেখান নারে তকবীর, নারে তকবীর, সেই আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী, জোরে বলো, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়া মিনার, সে যে মায়া মিনার নয়ন মনি আবদুল্লাহ দুলারা, জান্নাত বাদে সেরা ফুল সে যে ফুটল মরুর বুকে, আর খুশবুতে বাদুন তালে ও দাস হয়ে পড়ে, নয়ন ভরে দেখার তরে হলো পাগল পারা, আরশ হতে নেমেছে
বসে যে জান্নাতের বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। জোরে বলো সুবহানাল্লাহ। বললে কি হয় গো বাবা, কি হয় বলে? আল্লাহ জান্নাতে একটা গাছ লাগে, বিরাট ধরনের গাছ, 500 বছর ঘোড়া ছুটলে আপনার সুবহানাল্লাহ বলা গাছের ছায়া ছুটে শেষ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বলাই। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের সুবহানাল্লাহ শেখাতে পারিনি, ওযু শেখাতে পারিনি, নামাজ শেখাতে পারিনি, আল্লাহু আকবার শেখাতে পারিনি, বললে লাভ কত বোঝাতে পারিনি, পাটি দানের লাভ কত বোঝাতে পারিনি, ওযু করা লাভ কত বোঝাতে পারিনি, পেশাব করে পানি নেওয়া লাভ কত বোঝাতে পারিনি, দস্তখানা বিছিয়ে ভাত খাওয়া লাভ কত বোঝাতে পারিনি, দুই হাত দিয়ে পানি পান করা লাভ কত বোঝাতে পারিনি। কি করে পেরেছি? আসলে ভিত কাঁচা, ভিত উপরে দিয়ে।